মাছ আমরা যেখানে চাষ করতেছি সেখানে আধুনিক কৌশল প্রয়োগ করে একই জলায়তনে অধিক পরিমাণে বেশি পরিমাণে মাছ উৎপাদন করতে হবে। কৃষি এদেশের অর্থনীতির এক অতি গুরুত্বপূর্ণ খাত। আমরা বলে থাকি কৃষি নির্ভর বাংলাদেশ। প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রায় সবাই কৃষির সঙ্গে জড়িত, তবে প্রতিনিয়ত আমাদের দেশে বেকারত্বের সংখ্যা বেড়েই চলেছে। সেই সংখ্যা কমাতে পারেন আপনি, আমি, আমরা সকলেই। আর সেই বেকারত্বের সংখ্যা কমাতেই আপনাদের পাশে আছি আমি কামাল আহমেদ এবং একটি নির্ভরযোগ্য কৃষি অনুষ্ঠান এনইবিডি। আসসালামু আলাইকুম, বিসমুল রহমান রাহিম। দর্শক আশা করি ভালো আছেন, সুন্দর আছেন, সুস্থ আছেন। আমি কামাল আহমেদ, এনইবিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন। আমি আজকে বিশাল একটা ভালো একটা বিষয় নিয়ে আসছি আপনাদের সাথে। যদিও আমি এয়ারটোর মেশিনে গোডাউনে আসছিলাম, কিন্তু এখানে এক সময়কার সেই 18 বছর অভিজ্ঞ মোহাম্মদ নাজবুল আলম, উনি 18 বছর কাজ করতেন বিভিন্ন প্রান্তিক খামারিদের নিয়ে, যারা মৎস্য চাষে অল ফিশ যেখানে কাজ করতেন, উনি এখন তানজিল এন্টারপ্রাইজে আসছেন। তার সাথে আমরা জানবো যে বর্তমান যেহেতু এখন শীতের কাল, অনেক মাছ আমরা মাছ চাষি যারা আছি তারা কিন্তু লসে আছে, অনেক মাছের দাম কম এবং অনেক চাষি কিন্তু ঝরে যাবে আমার আশা করতেছি, কিন্তু কেন ঝরে যাবে এবং এই যে মাছের দাম নাই তারপরেও যদি আমরা কিভাবে এই লভ্যাংশ আনতে পারি, চলুন আমরা সেই বিস্তারিত তার সাথে গল্প করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনি? জি। আপনি অল ফিশে কতদিন ছিলেন? আমি অল ফিশে 15-16 বছর মতো ছিলাম। বিশাল অভিজ্ঞতা। করোনার কারণেই হোক, মানে এই মুহূর্তে কিন্তু আমাদের মাছের দাম নাই, আমার মনে হয় আমাদের মৎস্য চাষে এখন আমার আইডিয়া যে 80% লোকই লসে আছে, তো আমাদের চাষিদেরকে বাঁচতে হলে, খাবার খাদ্য কমাতে হলে, খরচটা কমাইতে হলে, যেহেতু এখন মাছের দাম নাই, তাহলে কী করলে আমাদের চাষিরা বেঁচে থাকবে? এখানে যে দিকে আমাদেরকে প্রথম নজর দিতে হবে, মাছের উৎপাদন খরচ কমাতে হবে। দ্বিতীয় নজর যেটা হলো, মাছ আমরা যেখানে চাষ করতেছি সেখানে আধুনিক কৌশল প্রয়োগ করে একই জলায়তনে অধিক পরিমাণে বেশি পরিমাণে মাছ উৎপাদন করতে হবে। সেই ক্ষেত্রে উৎপাদন ব্যয় কিছুটা কম হবে, মাছের উৎপাদন বেশি হবে। এই দুইটা কাজ যদি করা যায় তাহলে সে লাভের পরিমাণটা বেশি পাবে। যখন আমরা এরেটার দিয়ে মাছ চাষ করব, সেটার ওজন 3 কেজি 4 কেজি বড় আকৃতির মাছ হবে এবং আমরা ছোট আকৃতির মাছের দ্বিগুণ পরিমাণ দাম পাব। যখন এরেটার দিয়ে মাছ চাষ করব, পর্যাপ্ত অক্সিজেন পানিতে থাকবে, সেখানে মাছ পর্যাপ্ত খাবার খাবে এবং শতভাগ খাবার হজম হবে, ফলে দৈহিক বৃদ্ধিটা বেশি হবে। খাবার খাদ্যের ব্যাপারে কী বলবেন? খাবারের ব্যাপারে যেটা হলো যে মাছ চাষের জন্যে প্রজাতি ভিত্তিক আমিষ জাতীয় খাবারের প্রয়োজন হয়। শিং, মাগুর, কই, তেলাপিয়া এই জাতীয় মাছের ক্ষেত্রে 30-35% আমিষ সমৃদ্ধ খাবার প্রয়োজন। রুই, কাতলা, মৃগেল এই জাতীয় মাছের জন্যে 20-25% আমিষ সমৃদ্ধ খাবার প্রয়োজন। চিংড়ি চাষের ক্ষেত্রে, গলদার ক্ষেত্রে 30-35% আমিষ সমৃদ্ধ খাবার প্রয়োজন, আবার বাগদার ক্ষেত্রে 35-40% আমিষ সমৃদ্ধ খাবার প্রয়োজন। উপযুক্ত আমিষ সমৃদ্ধ গুণগত মানের যদি খাবার না হয়, মাছের দৈহিক বৃদ্ধিটা ধীরে ধীরে হবে, সময় বেশি লাগবে এবং চাষি ক্ষতিগ্রস্ত হবে। তো উপযুক্ত আদর্শ খাবার ব্যবহার করতে হবে যেখানে উপযুক্ত পরিমাণে আমিষ বা প্রোটিন থাকে এবং খাবারের গুণগত মান পরীক্ষা করতে হবে যে সেখানে অন্যান্য উপকরণ যেগুলি প্রয়োজন সেগুলি আছে কি না। আমরা মাছের জন্য গুরুত্বপূর্ণ অ্যামাইনো অ্যাসিড যেগুলি প্রয়োজন সেগুলি আছে কি না, ভিটামিন মিনারেল আছে কি না, এই সব গুণাবলী দেখে খাবার দিতে হবে এবং খাবার পরিমাণ মতো দিতে হবে। দৈহিক ওজন এবং পুকুরের মোট মাছের ওজনের ভিত্তিতে, মোট মাছের ওজনের ভিত্তিতে দৈনিক কত কেজি খাবার প্রয়োজন সেটাকে 2 বা 3 ভাগে ভাগ করে দিতে হবে। সকালে সূর্য ওঠার পরে, দুপুরের আগে 11-12টার দিকে এবং সূর্য ডোবার আগে বিকালে খাবার দিতে হবে। এটা কত পার্সেন্টেজ দেবো খাবারের? আপনি বলেন মাছের সকালবেলায় সাধারণত 20-25% দেওয়া হয় মাছের গড় ওজনের উপরে, মোট খাবারের একদিনে যে খাবারটা লাগবে তার 20-25% সকালে দিতে হয়। আমি একটু বুঝা বলি, আপনি টাকা বলছেন যে যদি
মোটের মাছ আমার পুকুরে মাছ আছে কত কেজি জানেন 100 কেজি মাছ আছে 100 কেজি মাছ আছে আমাকে তার দৈহিক ওজনের দুই ভাগারে খাবার দিতে হবে সেই ক্ষেত্রে 1 কেজিতে 2% 100 কেজিতে 2% মানে 2 কেজি খাবার লাগবে আচ্ছা এই 2 কেজি খাবারের 20 থেকে 25 ভাগ দিতে হবে সকালে আচ্ছা আচ্ছা দুপুরের দিকে দিতে হবে 10 থেকে 15 ভাগ দুপুরে তাপমাত্রা বেশি থাকার কারণে ওই সময়ে মাছ খাবার কম খায় বা খাবার খেতে আসে না আলোর কারণে আর বিকেলে দিতে হবে অবশিষ্টটা বিকেলে বা সন্ধ্যায় সাধারণত বেশি খাবার খায় সেখানে দেখা যাচ্ছে যে দুপুরে যদি 15 ভাগ খায় সকালে যদি 25 ভাগ খায় তাহলে 40 ভাগ হলো বিকেলে দেখা যাচ্ছে যে 50 থেকে 60 ভাগ খাবার খাবে তো এটা হচ্ছে যে যখন কোনো প্রজাতির খাবার দেওয়া হবে তার খাদ্যাভ্যাস সম্পর্কে চাষিকে ভালো ধারণা থাকতে হবে আপনার পাবদা শিং এরা রাতের বেলা খাবার খেতে বেশি পছন্দ করে রাত্রে 9টা থেকে রাত 3টা 4টা পর্যন্ত পাবদা ভালো খাবার খায় দিনের বেলা তারা খাবার খেতে আসে না কাজে দিনের বেলা খাবার দেওয়া মানে খাবারের অপচয় করা প্রজাতির খাদ্যাভ্যাসটাকে তার খাদ্যের সময়কালটাকে চাষিদের ভালো মতো জানতে হবে আজকে তো আমাদের শীতের মৌসুম জি এই শীতের মৌসুম অনেক পুকুরাই দেখা যায় হারভেস্ট করে ফেলতেছে মানে এই মৌসুমে মাছ চাষ করবে না তাদের একটা সেই পুরাতন অভিজ্ঞতা আছে যে না শীতের দিনে মাছ চাষ মাছ গ্রোথ হয় না বৈদ্য হয় না তো এই ব্যাপারে আপনি কি পরামর্শ দেবেন শীতকালের বিষয়টা এরকম মাছের খাবারের গ্রহণের জন্য 28 থেকে 32 ডিগ্রি তাপমাত্রা সবচেয়ে উত্তম আচ্ছা আচ্ছা যখনই তাপমাত্রা কমে যায় 20 সেন্টিগ্রেডের নিচে চলে আসে তখন সে খাবার খাওয়া কমায় দেয় যখনই 15 সেন্টিগ্রেডের নিচে চলে আসে দেখা যায় যে খাবার খাওয়া অর্ধেকের নিচে চলে আসে তো বাতাসের তাপমাত্রা পানির তাপমাত্রার মধ্যে সাধারণত 2 ডিগ্রি সেন্টিগ্রেড পার্থক্য থাকে তো আমাদেরকে পানির তাপমাত্রা পর্যবেক্ষণ করে খাবার প্রয়োগ করতে হবে ঝড় বৃষ্টি বন্যা খরা অতিরিক্ত তাপমাত্রা এই সময়গুলোতে তাপমাত্রা হ্রাস বা বৃদ্ধির কারণে মাছ খাবার খায় না এর মূল কারণ হচ্ছে মাছ হলো শীতল রক্ত বিশিষ্ট প্রাণী পানির তাপমাত্রার সঙ্গে সঙ্গে তাদের দেহের তাপমাত্রা কম বা বেশি হয় 32 ডিগ্রির উপরে যখন তাপমাত্রা বেড়ে যায় 35-36 বা তারও বেশি হয়ে যায় অতিরিক্ত তাপমাত্রার কারণে মাছ খাবার খায় না শীতকালে তেমন যখন 20 সেন্টিগ্রেডের নিচে তাপমাত্রা চলে আসে তখন খাবার খায় না তবে যদি কোনো পুকুরে অ্যারেটার চালানো হয় শীতকালে দেখা যায় যে তারা কিছু খাবার খায় আমরা দেখেছি শীতকালে সকাল 9টা-10টার দিকে খাবার খায় এবং বিকালে তাপমাত্রা থাকে যখন 3টা-4টা পর্যন্ত তখন সে খাবার খায় রাতে বা সন্ধ্যায় অথবা খুব সকালে তারা কোনো খাবার খায় না চাষি ভাইরা যদি এইটাকে একটু খেয়াল রাখতে পারেন এবং যদি তারা অ্যারেটার চালাতে পারেন শীতকালে অক্সিজেনের অভাব হয় ঘাটতি হয় ফলে দেখা যায় যে অক্সিজেনের যে ঘাটতি থাকে শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হয় তারা খাবার খেতে চায় না যদি পর্যাপ্ত অক্সিজেন শীতকালে প্রয়োগ করা হয় তাহলে মাছ কিছু খাবার খায় এবং খাবার যখনই কিছু খায় তখন তাদের দৈহিক বৃদ্ধিও কিছু হয় অ্যারেটার চালালে শীতকালে মাছ শীতকালে কখন অ্যারেটার চালালে সবচেয়ে সুবিধা মনে করেন শীতকালে অ্যারেটার চালাতে হবে রাত্রে সবসময় রাত্রে অক্সিজেনের অভাব হয়ে যায় রাতের সময়কালটা দীর্ঘ সূর্যের আলো কমে যায় ফলে সালোক সংশ্লেষণের কারণে অক্সিজেনের ঘাটতি ঘটে তো যখন আমরা বেশি ঘনত্বে মাছ চাষ করব শীতকালে রাত্রে বেশি পরিমাণে সময় ধরে আমাদের অ্যারেটার চালাতে হবে যে অ্যারেটার কেন আমরা ইউজ করব এটাকে যদি বলতে অ্যারেটার মেশিনের মূল কাজ হচ্ছে পানিতে অক্সিজেন সরবরাহ করা বাতাস প্রয়োগ করে অক্সিজেনের মাত্রাটা পানিতে বাড়ানো অক্সিজেনের অভাবে মাছের যে মৃত্যুটা হয় সেইটাকে সম্পূর্ণরূপে সহায়তা করে মাছের মৃত্যু হারকে একেবারে শূন্যে নিয়ে আসে আচ্ছা আচ্ছা মূল কাজ হচ্ছে যে অক্সিজেন দিয়ে মাছকে জীবিত রাখা এর পাশাপাশি অন্য যে কাজগুলো করে পানিতে যে দূষিত গ্যাস হয় অ্যামোনিয়া হাইড্রোজেন সালফাইড নাইট্রেট এই সমস্ত দূষিত গ্যাসকে বাতাসে বের করে দেয় পানি থেকে এগুলি উড়ে চলে আসে পাশাপাশি পানিতে পর্যাপ্ত অক্সিজেন সরবরাহ করার ফলে মাছ পর্যাপ্ত পরিমাণে
স্বাভাবিকভাবে খাবার খায় এবং খাবারটা স্বাভাবিকভাবে খাওয়ার ফলে তার দৈহিক বৃদ্ধিটা ভালো হয় এবং মাছের যেটা খাদ্য রূপান্তর হার FCR বলে সেইটার গুণগত মানটা ঠিক থাকে এবং মাছের দৈহিক বৃদ্ধিটা সর্বোচ্চ পাওয়া যায়। এর পাশাপাশি যেটা হলো পর্যাপ্ত অক্সিজেন দেওয়ার ফলে পানিতে মাছের খাবার পচে মলমূত্র পচে যে গ্যাস তৈরি হয় পর্যাপ্ত অক্সিজেন থাকার ফলে সেটা তৈরি হয় না। এইটা যখন অক্সিজেন না থাকে অবায়বীয় পচন বলে, অবায়বীয় পচনের ফলে অ্যামোনিয়া হাইড্রোজেন সালফাইড নাইট্রাইড কার্বন ডাইঅক্সাইড এই সমস্ত দূষিত গ্যাসটা তৈরি হয় এবং পরে এখান থেকে ক্ষতিকারক ব্যাকটেরিয়া ভাইরাস তৈরি হয় যার ফলে মাছ রোগাক্রান্ত হয়। অ্যারেটরের প্রয়োগের ফলে একই জলায়তনে আমরা বেশি ঘনত্বে মাছ চাষ করতে পারতেছি একই পুকুরে, ফলে মাছের উৎপাদন স্বাভাবিক চাষের থেকে 5-7 গুণ বৃদ্ধি করা সম্ভব। এর সঙ্গে চাষ কৌশল অবলম্বন করতে হবে। কিন্তু শুনলেন সে অভিজ্ঞ, আসলে আমি তানজিল এন্টারপ্রাইজকে ধন্যবাদ যে কারণ উনি আমার একটা আইডিয়া যে আমি যখন বাংলাদেশে প্রথম এই অ্যারোটর মেশিন ভিডিও করি তখন ছিল মৎস্য অফিস থেকে একটা ভিডিও করছিলাম, তারপরে এই তানজিল এন্টারপ্রাইজ তারা অনেক কিছু দিতে চাচ্ছে। দেখেন ওনারা স্পেশালিস্ট নিয়ে আসছে, আপনারা যখন আপনাদের সমস্যা পড়বেন আপনারা এখানে রিং করবেন, মৎস্য ব্যাপারে যে কোনো সমাধান আপনি এখান থেকে পাবেন। প্রিয় দর্শক আজকের মতো এখানে শেষ করছি, সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন, খোদা হাফেজ।